নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকে নিউজ হেডলাইন্স। 19 নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির অফিস থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে টাকা তুলে দেওয়া হলো। শাসক দলের পক্ষ থেকে খণ্ডঘোষ বিধায়কের কার্যালয়ে মিষ্টি মুখ করানো হলো সকলকে। শনিবার রাতে মালদহ জেলার ইংরেজবাজার থানার মিল্কি অঞ্চলের মোহনপুর এলাকায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকে বীরগহ গ্রাম পঞ্চায়েতের রূপাহাড় গ্রামে এক ব্যক্তির রান্নাঘরের চালের উপর থেকে চারটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। খণ্ডঘোষ জেলা পরিষদের 5 নম্বর আসনের প্রার্থী বিশ্বনাথ রায় দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করলেন। ভারতীয় বিদ্যার্থী মোর্চার দ্বিতীয় পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো বর্ধমান টাউন স্কুলে। আসছে বিস্তারিত খবরে। 19 নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির অফিস থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে টাকা তুলে দেওয়া হলো। স্থানীয় কাউন্সিলর শাহাবুদ্দিন খানের তত্ত্বাবধানে চলে এরূপ কর্মসূচি। টাকা হাতে পাওয়ায় খুশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণ প্রদান করা হলো রবিবার। এই দিন 19 নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির অফিস থেকে স্বনির্ভর গোষ্ঠীর মানুষদের হাতে টাকা তুলে দেওয়া হয়। হাতে টাকা পাওয়ায় খুশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এদিন স্থানীয় কাউন্সিলরের তত্ত্বাবধানে চলে এই রূপ কর্মকাণ্ড। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যাতে স্বনির্ভর হতে পারে সেই লক্ষ্যেই এই রূপ উদ্যোগ নেওয়া হয়েছে। আপনার কতজন আছেন? আমরা এক একটা গ্রুপে মোটামুটি 12 জন আমরা থাকি। আমাদের 19 নম্বর বর্ধমান পৌরসভার অন্তর্গত মোটামুটি 50-এর অধিক গ্রুপ খোলা হয়ে গেছে। সেই আজকে তার মধ্যে দুটো গ্রুপে লোন আজকে উঠেছে। কত টাকা করে পাচ্ছেন? 10,000 করে পাচ্ছি আমরা। সে টাকাগুলো কি কাজে লাগাবে? আমরা এক একটা গ্রুপ অনুযায়ী কাজ করব। যেমন আমাদের গ্রুপ পিলভার ওয়ান গ্রুপ, সেই পিলভার ওয়ান গ্রুপ আমরা কাউন্সিলরের কাছে অনুমোদন পেয়েছি, এক জায়গায় বসে আমরা টেলারিং করব। আর বাদ বাকিগুলো? আর বাদ বাকিগুলো যারা আছে? বাদ বাকিগুলো যারা আছে, কেউ মুদিখানার ব্যবসা করবে, কেউ ফুচকা তৈরির ব্যবসা করবে, কেউ আবার ঠোকা তৈরির ব্যবসা করবে। কোনদিনও কি ভেবেছিলেন যে আপনারা মানে নিজেকে নিজে ভাবতে পারিনি? এটা আমাদের পশ্চিমবাংলা যখন মাননীয় মুখ্যমন্ত্রী এসেছেন, উনি যখন ঘরের কোন থেকে মানুষের উন্নতি করার চেষ্টা করছেন, গোটা পশ্চিমবাংলা যখন আমূল পরিবর্তন করার চেষ্টা করছেন, তখন আমাদের মহিলাদের তার থেকে পড়েছে। কাউন্সিলরের আশা, এর ফলে উপকৃত হবেন অসংখ্য মহিলা। আজকে আমাদের 19 নম্বর ওয়ার্ডে মহিলাদের যে স্বনির্ভর গোষ্ঠী আছে তাদেরকে আজকে আমাদের বর্ধমান পৌরসভা থেকে যে গোষ্ঠী করা হয়েছিল সেই বর্ধমান পৌরসভা 10,000 টাকা করে তাদেরকে দিয়েছে এবং ব্যাংক থেকে 1,25,000 টাকা দেওয়া হয়েছে। তা যারা যারা গোষ্ঠীর যে সমস্ত মেয়েরা রয়েছে, মহিলারা রয়েছে, আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে মহিলারা যাতে নিজেরা স্বনির্ভর হতে পারে, তারা যাতে কাউরি মুখাপেক্ষি না থাকে, সেই জন্যই তাদের নিজেরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেই জন্যই তাদেরকে এই ঋণ প্রদান করা হচ্ছে। এবং আমরা এলাহাবাদ ব্যাংকে আমাদের ব্যাংকের যিনি কর্মচারী আছেন, অফিসার আছেন, উনি এসেছেন আজকে সবারই সামনেই আমরা সেই টাকা আমাদের মহিলাদের হাতে প্রদান করছি এবং আমরা তাদেরকে বলে দিচ্ছি যে ব্যাংকে যে 1%ও নিচে যে সুদ আছে এবং আসলটা যদি তারা ঠিক সময় শোধ করে দেয় তাহলে পরবর্তীকালে ব্যাংক আবার তাদেরকে ডবল ঋণ দেবে এবং পরবর্তীকালে এই ঋণ আস্তে আস্তে প্রায় 10,00,000 টাকার মতো হবে। এবং আরও মানে সুখবর যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বনির্ভর গোষ্ঠীর যে সমস্ত মহিলারা রয়েছে তাদের হেলথ চিকিৎসার জন্য 1,50,000 টাকা করে স্বাস্থ্য বিমা কার্ড চালু করেছেন এবং সমস্ত মেয়েরাই আমাদের ওয়ার্ডে সেই কার্ডের আওতায় চলে এসছে। যেরকম সুযোগ সুবিধা দিচ্ছে আমরা মনে করি যে মহিলারা আরও বেশি বেশি করে এগিয়ে আসুক। আমাদের ওয়ার্ডে এর আগে কোনো স্বনির্ভর গোষ্ঠী ছিল না, এখন প্রায় 50টার মতো স্বনির্ভর গোষ্ঠী আমাদের তৈরি হয়েছে। এক একটা গোষ্ঠীতে 12 জন করে আছে,
বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। শাসক দলের পক্ষ থেকে খণ্ডকোষ বিধায়কের কার্যালয়ে মিষ্টি মুখ করানো হলো। বিধায়ক ও ব্লক সভাপতি নির্দেশে চলে এরূপ কর্মসূচি। নির্দেশকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে কসুর রাখেনি আয়োজকরা। শাসক দলের পক্ষ থেকে সকলকে মিষ্টি মুখ করানো হলো রবিবার। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় খণ্ডকোষের বিধায়ক কার্যালয়ে। খণ্ডকোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ এবং ব্লক সভাপতি অপার্থিব ইসলামের নির্দেশে চলে এইরূপ কর্মকাণ্ড। মূলত আসন্ন পঞ্চায়েত নির্বাচনে খণ্ডকোষ ব্লক প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে চলেছে, সেই খুশিতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। দলীয় নেতৃত্ব সহ বহু কর্মী সমর্থক এদিনের কর্মসূচিতে নিজেদের নিয়োজিত করেন। আমাদের যে খণ্ডঘোষ বিধানসভা, সেই বিধানসভার বিধায়ক মাননীয় এমএলএ সাহেব, ওনার নেতৃত্বে আমাদের ব্লক সভাপতি অপার্থিব ইসলাম মহাশয়, ওনাদের নেতৃত্বে আজকে খণ্ডঘোষ ব্লকে বিরোধী শূন্য বললেই চলে। সেই জন্যই আমাদের এখানে ছোটো করে আজকে এটা মিষ্টি খাওয়ার আয়োজন করা হয়েছে। এটা কোথায় করেছেন? এটা এটা আমাদের বিধায়ক সাহেবের অফিস, খণ্ডঘোষ বিধায়ক সাহেবের অফিস, পাঠানপাড়া, খণ্ডঘোষে। আজ কে কে উপস্থিত আছেন এখানে? এখানে উপস্থিত আছেন আমাদের বিধায়ক সাহেব আছেন, আমাদের লোধনা অঞ্চলের অঞ্চল সভাপতি আমাদের শান্তিদা আছেন, আমাদের সসঙ্গা অঞ্চলের অঞ্চল নেতৃত্ব বিশুদা আছেন, পুতুলদা আছেন খণ্ডঘোষের, তারপর অনেকেই আরও অনেকেই আছেন, নাক্ষীদা থেকে শুরু করে চাঁদ ভাই থেকে শুরু করে আরও অনেকেই এতে আসবে। কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। খণ্ডকোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দবার্তা। শনিবার রাতে মালদহ জেলার ইংরেজবাজার থানার মিল্কি অঞ্চলের মোহনপুর এলাকায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। এ ব্যাপারে দুজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওই ব্যক্তি। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। আমি আজকে যেহেতু নমিনেশনের লাস্ট ডেট ছিল, আমি একটু বিডিও অফিসে ছিলাম, বেলা 3:58 হবে আমি ছিলাম, 2:30 সময় ঢুকেছিলাম বিডিও অফিসে, 3:00 আজকে লাস্ট টাইম ছিল। তো আমি ওখান থেকে বেরোনোর সময় হঠাৎ একটা মোবাইল নাম্বার থেকে ফোন আসে আমার কাছে। তো আমি যথারীতি প্রচুর ফোন আসছে আমাদের কার্যকর্তাদের বিভিন্ন জায়গায়, আমি ফোনটা রিসিভ করি, করার পরে হঠাৎ করে আমাকে অশ্রাব্য ভাষায় গালি গালা শুরু করে ফোন। তো আমি এক মিনিটের মধ্যে ফোনটা কেটে দিই, কেটে দিই কারণ তখন প্রচণ্ড চাপ ছিল বিভিন্ন কারণে। তো আবার ঠিক এক মিনিট পরে আবার ফোন আসে, তাতে আবার সেই অশ্রাব্য গালি গালাজ, এবং তারপরে বলা হয় উঠিয়ে নিয়ে গিয়ে নাকি শেষ করে ফেলা হবে, এরকম একটা প্রাণনাশের হুমকি চলতে থাকে। তো আমি বিষয়টি মাথায় দেইনি যে ঠিক আছে কে বলেছে না কে করেছে। আমি যে নাম্বার থেকে ফোন এসেছিলো সেটা আমি সেখানে সেভ করে নিয়েছিলাম। পরবর্তী ক্ষেত্রে ঠিক 8:00 সময় আমার মিল্কি অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা বীরেন মণ্ডল আর ঠিক মোহনপুর বাসস্ট্যান্ডে যখন বসেছিলেন পার্টি অফিসের সামনে বিভিন্ন কার্যকর্তাদের সাথে, আর তখন অতর্কিতে রাজকুমার ঘোষ, যার নাম আমি পেয়েছি, রাজকুমার ঘোষ সঙ্গে আরও কয়েকজন ছিল, যারা বীরেন মণ্ডলের উপরে ওই বৃদ্ধ মানুষটিকে লোহার রড দিয়ে আক্রমণ করে এবং তাকে গলা টিপে ধরে তাকে প্রাণনাশের চেষ্টা করে। কারণ মিল্কি অঞ্চলের দায়িত্বে বীরেন মণ্ডল আছে। বীরেন মণ্ডল কোন পার্টি করে? আমার বিজেপির মিল্কি অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা। আর যারা মেরেছে? যারা মেরেছে, দেখুন, যারা মেরেছে তারা আমার পার্টির নয়, সুতরাং পার্টির বাইরের লোক। এবার আমি এই মুহূর্তে আইডেন্টিফাই করে বলতে পারবো না তারা কারা। আমরা পুলিশের কাছে আমাদের অভিযোগপত্র দায়ের করলাম, আমরা আশা রাখবো যে পুলিশের কাছে আমি বলেছি। দুজন মানে মারলো কেন? মারলো কেন সেটা তো এখন বিচার্য বিষয় যে হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষের উপর আক্রমণ কেন হবে, এটি তো আমরা আশ্চর্য হয়ে যাচ্ছি। এবং তাকে প্রাণনাশের উদ্দেশ্যে তার গলা টিপে ধরে তার বুকের উপর উঠে দাঁড়িয়ে যায়। আপনারা দেখলেন, আপনি ছিলেন সেখানে, দেখলেন যে তার ডান পায়ের হাঁটু এবং তার ডান হাত পুরোপুরি ফ্র্যাকচার হয়ে গেছে, যথেষ্ট রক্তপাত হয়েছে। মিল্কি ফাড়িতে নিয়ে গিয়ে তার ট্রিটমেন্ট করে নিয়ে আসা হয়েছে। ভদ্রলোক শারীরিকভাবে এখন অসুস্থতা বোধ করছে, হয়তো তাকে আমাদের মালদা মেডিকেল অ্যাডমিট করাতে হবে এই মুহূর্তে। তো এইরকম পরিস্থিতি অলরেডি শুরু। কেন মারলো, মানে কী ভাবছেন? দেখুন, আমার মনে হচ্ছে এগুলো সমস্ত বিরোধী রাজনৈতিক দলের চক্রান্ত। কারণ বিজেপি এবার প্রচুর পরিমাণে মালদা জেলাতে, আপনারা দেখেছেন, মালদা জেলার সেকেন্ড লার্জেস্ট পার্টি হিসাবে নমিনেশন আমরা করিয়েছি।
বিভিন্ন জায়গায় আজকে বিরোধী দলের রাজনৈতিক দলের যারা আছেন তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে যে বিজেপি মিল্কির মতন জায়গায় যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা সেখানেও বিজেপি প্রচুর পরিমাণে নমিনেশন করিয়েছে এবং এই ব্যক্তি সেই পুরোধা পুরুষ যিনি এই চেষ্টা করেছেন এই টোটাল নমিনেশনটা করানোর জন্য। তাই আক্রমণ স্বাভাবিকভাবেই তার উপরে এসছে। কি চাচ্ছেন এখন? আমরা যথাযথ আমরা চাইছি তদন্ত করে যে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কারণ ইলেকশন চলছে, কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে, যারা এই ধরনের ভীতি সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে তাদেরকে কমসে কম ইলেকশন অনওয়ার্ডস এই টোটাল টাইমটা তারা কারাগারের ভিতরে থাকুক যাতে ইলেকশন শান্তিপূর্ণভাবে হয়। আমরা প্রশাসনের কাছে এই দাবি রাখবো মালদা জেলা বিজেপির পক্ষ থেকে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দবার্তা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকে বীরগহ গ্রাম পঞ্চায়েতের রূপাহার গ্রামে এক ব্যক্তির রান্নাঘরে চালের উপর থেকে চারটি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। খবর পেয়ে পুলিশ চারটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কি হয়েছে? তো আমি ঝড়টা যে সময়টা আসছিল, হ্যাঁ, ওই সময়টা মার্কেটে ছিলাম। মার্কেটে থাকার পরে আমি বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে তো ভাবলাম যে পেয়ারা ঠালটা কাটে দিই, ঝড়ে তো অ্যাডভার্সারি লাগে, ঠালটা কাটতে উঠে যায়। দেখি একটা কেরি ব্যাগে কী জিনিস, হ্যাঁ, আমি ঠিক ওটা জানি না কী আছে না আছে। তা আমার আইডিয়া হলো, তখন আমার জামাইবাবু আছে তৃণমূল কংগ্রেস থেকে, আমি পড়ি, হ্যাঁ, আমার জামাইবাবু আবার দিদি দাঁড়াইছে ওই হতে। তারপর জামাইবাবু তখন আমি বললাম, জামাইবাবু আছো দেখতো একটু, হ্যাঁ, তখন জামাইবাবুকে বললাম, জামাইবাবু এক কাজ করো, আমি তো জানি না ঠিক জলে চুবাই দিয়ে এটা কী হবে না হবে, প্রশাসনকে ফোন করি। এই তো প্রশাসনকে ফোন করা হয়েছে। কোথায় পাওয়া গেছে ওটা? ওটা ঘরের রান্নাঘরের চালের উপরে। তো ওখানটায় কি আপনার বাড়ির ভিতর দিয়ে ঢুকে কেউ রেখে গেছে মনে হচ্ছে? হ্যাঁ, সেটা আমার কোনো আইডিয়া নেই, বাড়ির ভিতর দিয়ে কী করে ঢুকলো না ঢুকলো, চালের উপরে আছে এইটুকুই আমি জানি। পিছনে কোনো রাস্তা আছে? হ্যাঁ, পিছনে একটা গলি আছে। কী সন্দেহ হচ্ছে? হ্যাঁ, সন্দেহ আমার কোনো কিছু নেই, পিছনে একটা রাস্তা আছে এইটুকু। ওই দিক থেকে এসে রাখতে পারে? তা আমি ঠিক বলতে পারবো। ঘটনা হচ্ছে এখানে আমাদের রূপাহার বাগান বাড়িতে, সূর্যরায়ের বাড়ি। সূর্যরায়ের বাড়ির রান্নাঘরের চালের উপরে একটা ক্যারি ব্যাগ দেখতে পাই। সেই ক্যারি ব্যাগের মধ্যে একটা কিছু গোল টাইপের কিছু দেখতে পাই। তো সন্দেহ হয় যে এটা বোম। তারপর আমাদের খবর টবর দেয়, আমরা সবাই আসি। আসার পরে আমরা আমাদের সন্দেহ হলো ওরকমই হওয়ার পরে আমরা ওই চারটা ইয়েকে একটা জলের মধ্যে ডুবাই রাখা হয়েছে। মানে মূলত বিষয়টা এরকম হয়েছে যে সূর্য রায়ের বাড়ির ঠিক অপোজিটে আমাদের এখানকার যে পঞ্চায়েত সমিতি তৃণমূলের প্রার্থী তার বাড়ি মিনারায়। আর এই সূর্য রায় মিনারায়ের সঙ্গে বা তার হাজব্যান্ডের সঙ্গে একনিষ্ঠভাবে খাচ্ছে তৃণমূলের হয়ে। তো আমার যা ধারণা বা সন্দেহ যে বিরোধী যারা আছে, বিরোধী যে দল যারা আছে আরও, তাদের এটা কোনো চক্রান্ত হতে পারে। উত্তর দিনাজপুর থেকে অরূপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। আসছি পরের খবরে। খণ্ডঘোষ জেলা পরিষদের 5 নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ রায়। এদিন তিনি রং তুলি নিয়ে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচারে নামলেন। সগরাই গ্রাম পঞ্চায়েতের কাটাপুকুর সংসদের নবনির্বাচিত সদস্য মিলন চৌধুরীর নেতৃত্বে চলে এই প্রচার পর্ব। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 14 মে। সেই উপলক্ষে শাসক দলের প্রার্থী সহ সমর্থকরা ময়দানে অবতীর্ণ হয়েছেন। খণ্ডঘোষ জেলা পরিষদের 5 নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ রায়। রবিবার তিনি রং তুলি নিয়ে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার পর্ব সারেন। সগরাই গ্রাম পঞ্চায়েতের কাঁটাপুকুর সংসদে নবনির্বাচিত সদস্য মিলন চৌধুরীর নেতৃত্বে চলে প্রচার পর্ব। আজকে আমরা দেওয়াল লিখন শুরু করলাম 5 নম্বর জেলা পরিষদ। আমাদের জেলা পরিষদের প্রার্থী বিশ্বনাথ রায় শিক্ষক, তোকে দিয়েও আমরা দেওয়াল লিখন দেওয়াল লিখন শুরু করলাম। আর মমতা ব্যানার্জির উন্নয়ন আমরা সামনে রেখে গ্রামের প্রত্যেকটি মানুষের কাছে মমতা ব্যানার্জি 5 বছর আমরা যে উন্নয়ন করেছি গ্রামের, সেই উন্নয়নটাকে সামনে রেখে আমরা তুলে ধরে গ্রামে প্রচার চালু। আজকে কোথা থেকে শুরু করলেন এই প্রচারটা? আজকে কাঁটাপুকুর 15 নম্বর সংসদ থেকে খণ্ডঘোষ বলে। আজকে কি প্রার্থী আপনাদের সঙ্গে আছে? হ্যাঁ, প্রার্থী আমাদের প্রার্থী আছে বিশ্বনাথ। দলীয় নেতৃত্ব জয়ের ব্যাপারে আশাবাদী। প্রচার পর্ব ঘিরে অংশগ্রহণকারী নেতৃত্ব সহ কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ফুটে ওঠে। আপনারা জানেন যে সারা পশ্চিমবাংলা জুড়ে যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, সেটা নির্বাচন কমিশনারের নির্দেশিত সূচি অনুযায়ী আগেই শুরু হয়ে গেছে।
যদিও আজকে যারা পশ্চিমবাংলার বিরোধী রাজনীতি করছেন, যারা মমতা ব্যানার্জির উন্নয়নটাকে চোখে না দেখে শুধুমাত্র রাজনীতি করার স্বার্থে পশ্চিমবাংলার মানুষকে বিপদে ফেলার জন্য আজকে নির্বাচনকে ত্বরান্বিত করে আজকে মানুষকে গরমের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তো সেই জায়গায় আজকে মামাটি মানুষের সরকারের আমরা মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে আমরা চাই যে পঞ্চায়েত নির্বাচন হোক এবং সেটা যাতে মানুষকে কষ্ট না হয়ে মানুষ শান্তিতে ভোট দিতে পারে তার জন্যই যে নির্বাচন মানে সূচি ঘোষিত হয়েছে। আমি পূর্ব বর্ধমান জেলা পরিষদের খণ্ডঘোষ জেলা পরিষদ 5 নম্বর আসনের প্রার্থী শ্রী বিশ্বনাথ রায় আজকে আমাদের সগরাই গ্রাম পঞ্চায়েতের কাঁটাপুকুর 4 নম্বর সংসদে দিয়াল্লোখানের মধ্য দিয়ে আজকে যে প্রচার কার্য সেটা আমরা শুরু করলাম। আমাদের 4 নম্বর সংসদের ভাই মিলন ভাই আছে, আমাদের সমস্ত ভাইয়েরা আছে আজকে তাদের নেতৃত্বে আজকে আমরা যে আমাদের যে প্রচার পর্ব সেটা আমরা আজকে শুরু করে দিয়েছি। আগামী যে 14ই মে যেটা বুথে বুথে নির্বাচন যেখানে শুধু জয়টা আমাদের অপেক্ষা করছে, যদি কোন কোন অঞ্চলে আপনি প্রতিনিধিত্ব করছেন? 5 নম্বর আমাদের জেলা পরিষদের যে আসন সেটা হচ্ছে আমাদের সগরাই গ্রাম পঞ্চায়েত আছে, আছে কৈর গ্রাম পঞ্চায়েত এবং গোপালপাড়া গ্রাম পঞ্চায়েত, এই 3টি গ্রাম পঞ্চায়েতের মানুষ যারা আগামী দিনে 14ই মে আমাকে নির্বাচিত করবেন তাদের জোড়াফুলের পাশে চিহ্নে ভোট দিয়ে মামাটি মানুষের সরকারের পাশে থেকে যে উন্নয়ন তারা বিগত 5 বছর ধরে গ্রাম পঞ্চায়েতে বিগত পঞ্চায়েতের মাধ্যমে পেয়েছে সেই উন্নয়নকে আরও বেশি বেশি পেতে তারা নির্বাচিত করবে মমতা ব্যানার্জির গ্রাম পঞ্চায়েতকে আর একবার দ্বিতীয়বারের জন্য। আপনাকে মানুষ শিক্ষক হিসাবে দেখেছে, বিভিন্ন পত্র পত্রিকায় আমরা বহু লেখা বেরিয়েছে মানুষ দেখেছে, এরপর মানুষ আপনাকে একজন নেতা হিসাবে দেখছে, সেই জন্য মানুষকে কি বার্তা দেবেন আপনি? মানুষকে একটাই বার্তা যে মানুষ শিক্ষক হিসেবে যেমন আমি ছাত্র তৈরি করছি সমাজে সেখানে আমার একটা দায়বদ্ধতা আছে এবং রাজনীতিবিদ হিসেবে সমাজের একজন মানুষ হিসেবে যেমন মানুষকে এই বিগত 5 বছর আজকে যেমন আমি জেলা পরিষদের প্রার্থী হয়েছি বিগত 5 বছর গ্রাম পঞ্চায়েতে আমি সগরাই গ্রাম পঞ্চায়েতের শিক্ষা জনস্থের সঞ্চালক অর্থাৎ সেখানেও একজন জনপ্রতিনিধি ছিলাম, সেই জনপ্রতিনিধির মাধ্যমে টোটাল শুধু আমার সগরাই গ্রাম পঞ্চায়েত নয় খণ্ডঘোষ ব্লক জুড়ে আমি মানুষের জন্য আমাদের নেত্রী তথা আমাদের মুখ্যমন্ত্রীর যে উন্নয়নের বিভিন্ন রকম প্রকল্প আছে, আপনারা জানেন যে একমাত্র বিশ্বের নেত্রী বা মুখ্যমন্ত্রী যিনি একটা মানুষের জন্ম থেকে শুরু করে তার মৃত্যু পর্যন্ত যত রকম সরকারি প্রকল্প স্থাপন করা যায় সেটা তিনি আজকে নজির সৃষ্টি করেছেন, সেই প্রকল্প দিয়ে 5 বছর ধরে মানুষের পাশে ছিলাম। আবার যিনি আমাদের মুখ্যমন্ত্রী যিনি আমাদের আদর্শ মমতা ব্যানার্জি, যা যা প্রকল্প আসবেন সেগুলো মানুষের কাছে আরও বেশি করে নিজেকে বিলিয়ে দেবো, শিক্ষক হিসেবে যেমন কাজ করব, রাজনৈতিক নেতৃত্ব হিসেবে এবং জনপ্রতিনিধি হিসেবে মানুষের কাছে আরও বেশি বেশি করে উন্নয়নের কাজ নিয়ে যাব যাতে আগামী দিনে এই পশ্চিমবাংলায় শুধুমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া মামাটি মানুষ ছাড়া আর কোনো কোনো রাজনৈতিক দল যাতে এই বাংলায় না থাকে তার জন্য যা কাজ করার দরকার আমার এই ভাইদেরকে নিয়ে আমি আমার এই জেলা পরিষদ এলাকা জুড়ে সেই কাজ করবো আগামী। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। ভারতীয় বিদ্যার্থী মোর্চার দ্বিতীয় পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো বর্ধমান টাউন স্কুলে, অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। বিভিন্ন জেলা থেকে ছাত্র প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। ভারতীয় বিদ্যার্থী মোর্চার দ্বিতীয় পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। এদিনের এই সম্মেলনটি অনুষ্ঠিত হয় বর্ধমান টাউন স্কুলে। সমস্ত আদিবাসী মাইনরিটি মুসলিম সদস্যরা আগামী দিনে কিভাবে সমাজে প্রতিষ্ঠা লাভ করবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিভিন্ন জেলা থেকে ছাত্র প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করে। এদিনের সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র নেতা প্রেম কুমার প্রধান। আয়োজকদের পক্ষ থেকে প্রতিটি ব্লকে ব্লকে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এটা ভারতীয় বিদ্যার্থী মোর্চার দ্বিতীয় পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন। এটার কাজ হচ্ছে সমস্ত আদিবাসী মূল নিবাসী এবং মাইনরিটি মুসলিম বিদ্যার্থীরা ওদের সামাজিক এবং আগামী
ওরা কীভাবে আগাবে, কী বিপদ আসতে পারে, ওই সম্বন্ধে সমস্ত দিক দিয়ে ওয়াকিবহাল করা। ভবিষ্যতে ওরাই তো আমাদের দেশের অন্নদাতা। যেমন ধরুন, মাই এডুকেশন ইজ ফর মাই সোসাইটি, মাই এডুকেশন ইজ ফর মাই সোসাইটি, মাই লিবারেশন ইজ ফর মাই সোসাইটি। আমাদের আজকে দ্বিতীয় সম্মেলন, রাজ্য সম্মেলন, এটা এটা দ্বিতীয়ার্ধে আমাদের আরম্ভ হবে গম্ভীর চর্চা। যেমন নির্বাচনে ইলেকট্রনিক্স ভোট মেশিন ব্যবহার করা বা লোকতন্ত্রকে হত্যা করা তথা জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া এক গভীর চর্চা। তারপরে আছে নেট, যোগ্য প্রার্থীদের তালিকা থেকে সংরক্ষিত প্রার্থীদের ভর্তির সুযোগ বন্ধ করা, মেরিট বলে চেঁচানো ব্রাহ্মণবাদীদের এসসি এসটি ওবিসি মুসলিমদের উচ্চশিক্ষা থেকে বঞ্চিত করার এক ভয়ঙ্কর জড়যন্ত্র। এই আর সেকেন্ড আছে আমাদের শিক্ষার সঙ্গে সামাজিক সচেতনতা নির্মাণ করা, আন্দোলন সংগঠিত করার পূর্ব শর্ত। এটা দ্বিতীয় বছর আপনাদের রাজ্য সম্মেলন, এটা কোন জায়গা জুড়ে হচ্ছে, কোন মানে শুধু কি পূর্ব বর্ধমান জেলা না? এটা রাজ্য সম্মেলন সারা পশ্চিমবঙ্গে। এই যেমন ভারতীয় বিদ্যার্থী মোর্চা, যেমন ভারতীয় যুব মোর্চা, যেমন ভারতীয় বেরোজগার মোর্চা, যেমন ভারতীয় মুক্তি মোর্চা, এইভাবে আমরা দেশকে, জাতিকে, আদিবাসী, তফসিলি মানে মূল নিবাসী আর মাইনরিটি মুসলিম, আমরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার লক্ষ্যে আমরা শপথ নিচ্ছি। ভারতবর্ষের প্রতিটি অঞ্চল অঞ্চলে, ব্লকে ব্লকে এর জন্য প্রশিক্ষণ শিবির দেওয়া হচ্ছে। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার প্রচেষ্টা চালান আয়োজকরা। বর্তমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। রবিবার তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই জেলার পঞ্চায়েত নির্বাচনে জয়ী আসনগুলির পরিসংখ্যান দেন, পাশাপাশি বিরোধীদের তোলা সন্ত্রাসের অভিযোগ অস্বীকার করেন। এরকম জেলার মানুষ দিদি যে উন্নয়ন করে যাচ্ছেন, উন্নয়নের সঙ্গে আছেন, খালি স্টেটমেন্ট দেখে রাজনীতিতে কিছুদিন টিকে থাকবে ওই রকম কই লোক তৃণমূল কংগ্রেসের মধ্যে নেই। এই বিরোধী দলে কাজ আছেন, উন্নয়ন কত উন্নয়ন হচ্ছে না এই তো বলতে পারবে না। তো আপনার সন্ত্রাসে কথা বলবেন, অমুক কথা বলবেন, এই ছেড়ে তো উন্নয়নের বিরুদ্ধে তো বলতে পারবে না। সাত সাল পাইলে কি অবস্থা ছিল, সাত সাল পরে আজকে কি অবস্থা পশ্চিম বেঙ্গালে, এ তো আপনি যে মিডিয়া আপনি নিজে জানেন সবাই। তো উন্নয়ন তো দিদি করছেন, এই জন্য দিদি সঙ্গে আছে, আর দিদি বিরুদ্ধে কই লোক যাবে না। যত বিভ্রান্ত সৃষ্টি করুন সবাই মামদাদির সঙ্গে থাকবে, এই জন্য এই রেজাল্ট। ড্র করার ডেট কালকে বার হয়েছে, 28 তারিখ পশ্চিম বর্ধমান জেলাতে 8:33 গ্রাম পঞ্চায়েত সিট, 62 গ্রাম পঞ্চায়েত, যার মধ্যে 548 সিটে তৃণমূল কংগ্রেসের যে ক্যান্ডিডেট ছিল আনকন্টেস্টেড জিতে আছে, আর পঞ্চায়েত সমিতিতে 8টা পঞ্চায়েত সমিতি 161 সিট ছিল টোটাল, যার মধ্যে 95 সিট আনকন্টেস্টেড জিতেছে। 17টা জেলা পরিষদে 1টা জেলা পরিষদ আনকন্টেস্টেড জিতেছে, বাকি 16টা জেলা পরিষদে ভোট হবে, যার মধ্যে আন্ডালে 8টা গ্রাম পঞ্চায়েত, আন্ডাল ব্লক 146 সিট টোটাল, 74 সিট আনকন্টেস্টেড হয়েছে। পান্ডেশ্বর ব্লকের মধ্যে 6টা গ্রাম পঞ্চায়েত, 113 টোটাল সিট গ্রাম পঞ্চায়েত সিট, যার মধ্যে 107 সিট পেন্ডিং হয়েছে। ফরিদপুরে 88 টোটাল সিট আছে,
একটা গ্রাম পঞ্চায়েত আছে, ছয়টা গ্রাম পঞ্চায়েত আছে, যার মধ্যে 70 সিট আনকন্টেস্টেড জিতেছে। বারাবুনি ব্লকে 8টা গ্রাম পঞ্চায়েত আছে, সিট আছে 92, যার মধ্যে 75 সিট আনকন্টেস্টেড জিতেছে। সালানপুর ব্লকে 11 গ্রাম পঞ্চায়েত আছে, সিট আছে আপনার 96, যার মধ্যে 60টা সিট আনকন্টেস্টেড জিতেছে। জমুরিয়াতে 93 সিট, টোটাল 93 গ্রাম পঞ্চায়েত সিট আছে, 10টা গ্রাম পঞ্চায়েত আছে, যার মধ্যে 82 সিট আনকন্টেস্টেড জিতেছে। আসানসোল সাউথ 6টা গ্রাম পঞ্চায়েত, টোটাল গ্রাম পঞ্চায়েত সিট 74, যার মধ্যে 29 সিট আনকন্টেস্টেড জিতেছে। রানীগঞ্জ ব্লক গ্রামীণ, আসানসোল গ্রামীণ বিধানসভা, সাউথ বিধানসভা, যার মধ্যে রানীগঞ্জ ব্লক, রানীগঞ্জ বিধানসভা আলাদা, রানীগঞ্জ ব্লক আলাদা। আর পঞ্চায়েত সমিতিতে হান্ডাল ব্লকে টোটাল সিট আছে 22, যার মধ্যে 12টা সিট তৃণমূল কংগ্রেস আনকন্টেস্টেড জিতেছে। পাণ্ডেশ্বর ব্লকে টোটাল সিট আছে 18 গ্রাম পঞ্চায়েত সমিতি সিট, যার মধ্যে 14 সিট আনকন্টেস্টেড জিতেছে। ফরিদপুরে ফরিদপুর ব্লক, যার মধ্যে 17 টোটাল সিট, যার মধ্যে 12 সিট আনকন্টেস্টেড জিতেছে। আড়ম্বরে পালিত হল গন্ধেশ্বরী পুজো। শহর বর্ধমানের নতুনগঞ্জ বাজারে পুজোর আয়োজন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, এই পুজো 250 থেকে 300 বছর আগেই শুরু হয়েছিল। গন্ধেশ্বরী পুজো অনুষ্ঠিত হল শহর বর্ধমানের নতুনগঞ্জ বাজার প্রাঙ্গণে। ব্যবসায়ীদের উদ্যোগেই পুজোর আয়োজন। প্রায় 250 থেকে 300 বছরের পুরনো এই পুজো। কথিত আছে, সাড়ম্বরেই পালিত হতো পুজোটি। পুজো ঘিরে অনুষ্ঠিত হতো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি অন্নকূটেরও ব্যবস্থা করা হতো। কিন্তু সময় যত এগিয়েছে, পুজোর ধরন ততই বদলেছে। বর্তমানে তেমন জাঁকজমকপূর্ণভাবে এই পুজো পালিত হয় না। পূর্বের তুলনায় চরম অব্যবস্থার মধ্য দিয়ে পালিত হলো পুজোটি। এটা হচ্ছে গন্ধেশ্বরী পুজো, নতুনগঞ্জ বাজারের সমস্ত ব্যবসায়ী। কত বছর পুরনো পুজো এটা? মোটামুটি 250 থেকে 300 বছর পর্যন্ত হতে পারে, আমাদের ঠিক মনে নেই, কারণ আমরা আমাদের জন্ম থেকে আমরা পুজোটা দেখছি। পুজোটা কদিনের পুজো? সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর দিন বিসর্জন। এই পুজোকে কেন্দ্র করে কি কোনো অনুষ্ঠান রাখেন আপনারা? রাখার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের আর্থিক সংগতের জন্য, তাহলে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করবো বলে ঠিক করেছিলাম। কিন্তু মোটামুটি আমাদের ধরুন এই এক বছর ধরে আমরা 1 টাকা করে পয়সা তুলেছি, তুলে যেটুকু হয়েছে করেছি। এই সামনে বছর থেকে চেষ্টা করছি যে সাংস্কৃতিক অনুষ্ঠান করবো। এই পুজোতে অনেক নাম শোনা গেছে, সেটা কারণ ওই একই কারণ, আর্থিক সংগতির জন্য এখন অনেক জিনিসপত্রের দাম বেড়ে গেছে, যার জন্য করা সম্ভব হয়েছে, মানে সহজিতার হাত সেভাবে আসছে না। তবে আমরা ঠিক করেছি, এবারে প্রত্যেক দোকানদারকে একটা করে প্যাকেট দেবো, প্যাকেটে যাই হোক থাকবে লাড্ডু ফাড্ডু দিয়ে একটা সবাইকে দেবো একটা করে। এই জন্য আর্থিক সমস্যাকেই দায়ী করেছেন কর্তৃপক্ষ। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ট্রেনে কাটাপুরে মৃত্যু হলো এক মহিলার। কাটোয়া লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তার। জিআরপি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। রবিবার সকালে ট্রেনে কাটাপুরে মৃত্যু হলো মনোজা বিবি নামে এক মহিলা। গ্রামবাসীরা জানান, অতি দরিদ্র মনোজা বিবি প্রতিদিনের ন্যায় এদিনও গরু ছাগল রেললাইনের ধারে চড়াতে যান।
সেই সময় ভোতার গ্রামের কাছে বর্ধমান কাটোয়া লোকাল ট্রেনে অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে বর্ধমান জিআরপি, তারা মৃতদেহটি উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। মনোজা বিবির মৃত্যুতে গ্রামে গভীর শোকের ছায়া নেমে আসে। বর্ধমান থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। 19 নম্বর ওয়ার্ড নাগরিক কমিটির অফিস থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে টাকা তুলে দেওয়া হলো। শাসক দলের পক্ষ থেকে খণ্ডঘোষ বিধায়কের কার্যালয়ে মিষ্টিমুখ করানো হলো সকলকে। শনিবার রাতে মালদহ জেলার ইংরেজবাজার থানার মিল্কি অঞ্চলের মোহনপুর এলাকায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকে বীরগহ গ্রাম পঞ্চায়েতের রূপাহার গ্রামে এক ব্যক্তির রান্নাঘরের চালের উপর থেকে চারটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ। খণ্ডঘোষ জেলা পরিষদের 5 নম্বর আসনের প্রার্থী বিশ্বনাথ রায় দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করলেন। ভারতীয় বিদ্যার্থী মোর্চার দ্বিতীয় পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল বর্ধমান টাউন স্কুলে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।